গাছের পাতার ফাঁকে ঝুলছে হলুদ মালটা। এত বেশি ফলন ধরেছে যে মালটার ভারে গাছগুলো নুয়ে পড়েছে। ইউটিউব দেখে মিশরীয় হলুদ মালটা চাষ করে কোটি টাকার আয়ের স্বপ্ন দেখছে ইঞ্জিনিয়ার মতিউর। ফলের যে কোয়ালিটি দেখে আন্তর্জাতিক বাজারের সাথে প্রতিযোগিতা করতে চালাচ্ছেন নানা পরীক্ষা নিরীক্ষা। বিক্স মিটার অনুযায়ী মতিউরের মালটার মিষ্টতা 9.50 মাত্রার, আর আন্তর্জাতিক মান 8-12। এই মালটা দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন এই উদ্যোক্তা। মিষ্টতা পরীক্ষা করা হয় আর কি, ইন্টারন্যাশনাল গ্রেড হচ্ছে 8-11 পর্যন্ত যদি থাকে মিশরীয় হলুদ মালটা বাংলাদেশের আবহাওয়ায় জন্মানোর জন্য বেশ উপযোগী। সঠিক পরিচর্যা করলে দেশের মালটার আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন অনেকেই। আমরা যেটা পাচ্ছি এটা অর্গানিক, 100% অর্গানিক। শূন্য থেকে ছয় বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। 7 বিঘা জমি লিজ নিয়ে শুরু করেন মিশরীয় মালটা ও কমলার চাষ। সব মিলিয়ে খরচ হয়েছে 24 লাখ টাকা। মূলত 33 শতকে বিঘার মধ্যে 7 বিঘা জমি আছে, 500 আছে মিশরীয় মালটা, আর লজে 30টা আছে দার্জিলিং কমলা, আর 30টা আছে চায়না কমলা, আর গবেষণাধীন অনেকগুলো গাছ আছে বললাম না। তো বাগানের নাম দিয়েছেন বাওয়ানি এগ্রো। ঝুঁকি আছে, ঝুঁকি নাই যে বললে তা হবে না, কারণ এটা যে আমাদের দেশে পুরোটাই নতুন একটা ফল। তো আশাবাদী ইনশাল্লাহ ঝুঁকি কেটে যাবে, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। তো যেহেতু মাটিতে হয় আর কৃষিকাজ, আমরা তো কৃষির সাথেই আমরা সম্পৃক্ত, এতে একটু তদারকি করলে আলহামদুলিল্লাহ আমি আশাবাদী ইনশাল্লাহ হয়ে যাবে। এবছর প্রতিটি গাছে গড়ে 20 কেজি মালটা ধরেছে। প্রতি বছরই 24 লাখ টাকার মালটা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন মতিউর। আগামী বছর থেকে প্রতি গাছে 100 কেজি মালটা হবে বলেও ধারণা করছেন এই উদ্যোক্তা, আর তাতে আয় হবে কোটি টাকারও বেশি। না, আগে ওরকম হয় না, আসছিল গত বছর 5-10 এরকম আসছিল, সরি প্রথম আর কি। আশাবাদী আগামী ইনশাল্লাহ 100 কেজির উপরে গাছপাতি আসবে। আমার আগামী বছর টার্গেট আছে ইনশাল্লাহ যে বাণিজ্যিকভাবে, কিংবা আমার টার্গেট হয়েছে যে আগামী বছর মনে করেন যদি গাছপাতি এবারে 100 কেজি ফল ধরে তাহলে 500 গাছ হয়ে গেছে 50 টন, অর্থাৎ 50,000 কেজি। আগামী বছর এই বাগান থেকে 1 কোটি টাকা আয় হবে বলে আশা করছেন মতিউর। বর্তমানে প্রতি কেজি মালটা বিক্রি হচ্ছে 250 টাকা দরে। খরচ হালকা পাতলা আছে, হয়তো বা 2-3 লাখ টাকা যাবে, এটা তো পরিচর্যা খরচ, লেবার কস্ট এগুলো আছে। তাতে দেখা গেছে এভারেজ আগামী বছর মিলে হয়তো বা 30 লক্ষ টাকা টোটাল চলে যাবে, দেখা গেছে 1 কোটি 25 লাখ। 25 লাখ বাদ দিলাম, 1 কোটি টাকা আসলে ইয়ে না, এবছর আলহামদুলিল্লাহ যে আমার পুঁজি যায় করছে ইনশাল্লাহ চলে আসবে। প্রতিদিনই বাগানে ঘুরতে আসেন অসংখ্য কৃষিপ্রেমী, তারা ঘুরে দেখছেন বাগান, তুলছেন ছবি, আর নিজ হাতে ছিঁড়ে বাসায় নিয়ে যাচ্ছেন শতভাগ অর্গানিক এই মালটা। আমরা আসছি হচ্ছে গড়গড়িয়া মাস্টারবাড়ি গাজীপুর থেকে। স্পেশালি আমরা এই কমলা বাগানটা দেখতে আসছিলাম, এখানে কমলা প্লাস মালটা দিতে পাওয়া যায়। তাহলে আমরা এভাবে মানে গাছ থেকে পেরে খেতে পারবো? আমরা আসলে মানে ইয়ে করতে পারি নাই, ভালো লাগতেছে, অনেক মিষ্টি, আপনার সবাই আসবে। শ্রীপুরের মাটিতে নিজে মালটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি, আসলে এটা তো আসলেই একটা স্বপ্নের মতো ব্যাপার যেটা সফল করেছে আমাদের মতিউর ভাই। বাংলাদেশের মাটি মালটা চাষের জন্য খুবই উপযোগী বলে জানান শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা। উনি হলুদ মিশরীয় মালটার চাষ করেছেন, এতে দেখা যাচ্ছে যে কালার হলুদ আসতেছে এবং কনজিউমাররা এটার প্রতি আগ্রহটা অনেক বেশি এবং অ্যাট্রাকশন হয়ে দেখা যাচ্ছে যে বাজার মূল্য বেশি হলেও এটা ক্রয় করছে। এতে আমাদের উদ্যোক্তারা অনেক আশাবাদী এবং বাজার মূল্য ভালো পাচ্ছে। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, মানে একদম পারফেক্ট মিষ্টি।